কিভাবে মিনি এয়ার কুলার বানাবেন, এজন্য প্রয়োজন প্রথমে একটি ওয়াটার ব্লক, এক পাশে দুই পাশে ছিদ্র থাকবে দুইটাই পানি আসা যাওয়ার কাজের জন্য, আর একটি ফিল্টার মডিউল লাগবে, এটির 12706। এটি এক পাশ ঠান্ডা হবে আর এক পাশ গরম হবে, লেখার পাশ ঠান্ডা হবে, একটি এটা ঠান্ডা করার জন্য একটি কুলিং ফ্যান প্রয়োজন, এটা 12 ভোল্ট, আর একটি হিটসিং লাগবে যেটার উপরে আপনি পাখা দিয়ে পেল্টিয়াটা ঠান্ডা করবেন, আর এটি অ্যালুমিনিয়ামের থাকবে, আর হাতে দেখতে পাচ্ছেন একটি হিটসিং পেজ, এটি 18টা দিয়ে আপনি হিটসিং ওই পেল্টিয়ার রেশিও ফিনিশ লাগাতে হবে, আর লাগবে এটা দিয়ে আপনি হিটসিং পেজটা সুন্দরভাবে চারিদিকে পেজটা লাগিয়ে দিবেন, এভাবে লাগিয়ে দিতে হবে, আর একটি ওয়াটার পাম্প, এটি আপনি পানি হাফ ডাউন করার জন্য ওই ওয়াটার ব্লকের ভিতর দিয়ে পানি সার্কেল করার জন্য এই পাম্পটির প্রয়োজন। এটি কীভাবে লাগাবেন, এই চামিচের মতো এই জিনিসটি দিয়ে হিটসিং পেস্টটা নিয়ে চারিদিকে সমানভাবে লাগিয়ে দিবেন, এরপরে হিটসিংয়ের লেখার পাশটি উপর দিয়ে সুন্দর মতো লাগিয়ে দিবেন, এই যে চারিদিকে সমানভাবে লাগাবেন যাতে সমানভাবে ঠান্ডাটা পৌঁছাইতে পারে। লাগানোর পর উপরে আপনি সুন্দর মতো লাগাবেন, লাগানোর পর উপরে আঠা দিয়ে আবারও এই হিটসিংটা লাগাবেন, লাগানোর পর ওই কুলিং ফ্যানটা এই হিটসিংয়ের উপর সুন্দরভাবে লাগিয়ে দিবেন। এভাবে পুরো কমপ্লিট। এবার পাম্পটার পালা, পাম্পটা এক পাশে একটি পাইপ নিয়ে ওই ওয়াটার ব্লকের ভিতরে আপনি সমানভাবে সেট করে নেবেন যাতে পানিটা এর ভিতর দিয়ে পাম্পের ভিতর দিয়ে সুন্দর মতো পানি ঠান্ডা করে উপর সাইড দিয়ে বের হতে পারে। চাইলে আপনি এই পাশ দিয়ে আপনি একটা পাইপ লাগিয়ে পাখার চারিকোণে দিয়ে রাউন্ড করে দিবেন যাতে পানিটা সমানভাবে ঠান্ডা করে পাখায় আপনি এয়ার কুলার সুন্দরভাবে তৈরি করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এইসব সব প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আর অবশ্যই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।